আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশন একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে, আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি, এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিকাড়া থানা। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরো 10-12 জন সেখানে ঢোকে, এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা একটা ইনভেস্টিগেশন করি, করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই, এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি, এবং আরও আইডেন্টিফিকেশন চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজ আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং হচ্ছে টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিলেন ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হরদয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হরদয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এস কে রয় বলে আর এক ভদ্রলোকের কাছে, এবং এস কে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট গিফট করেছিলেন রামকৃষ্ণ মিশনকে, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি দাবি একদমই নয়, এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি ফ্রেন অফিসে প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয় যেটা আমরা এখনো পেয়েছি, এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনো টুকরা সিং এর নামে আছে যেহেতু এখনো মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। প্রদীপের মামলা দায়ের করার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছিল, আপনার পুলিশের নথি বলছে সেই মামলা মানে অভিযোগ পাওয়ার পর পুলিশ মামলা শুরু করে দেয়, তারপর প্রদীপ থানায় গিয়ে এফআইআর করে, যখন অলরেডি রামকৃষ্ণ মিশন এফআইআর করেছে এবং বন্দুক নিয়ে। দ্বিতীয় প্রশ্ন, অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেল না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি, তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে, আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়। মুখ্যমন্ত্রী বলছেন রামকৃষ্ণ ব্যাপারে আগেই বললাম, এই তো সেই মামলা নিয়ে তো বলছি, পুলিশের ভূমিকা এই কেসের ব্যাপারে আমি আগেই বলে দিলাম এখনো পর্যন্ত মামলা প্রাইমারি স্টেজে আছে, এ ব্যাপারে আমি এখন কিছু বলছি না। আপনারা তো মামলা করে দিয়েছেন কিন্তু এসে গিয়েছেন পানি, দেখুন বললাম যে এ ব্যাপারে আমরা ডিটেলস নিয়ে পরে আপনাদেরকে বলবো। না তো যার বাড়িতে ডাকাতি হলো তার বাড়ি সিল করে উচ্ছেদ চাইলে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে খনন করলো,
একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, কোনো স্টেপ হবে না, একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে প্রপার্টিটা আছে প্রপার্টির উপরে কিন্তু স্ট্যাটাসটা মেনটেন করা, এক্স্যাক্টলি সেই স্ট্যাটাস করা আছে রামকৃষ্ণ মিশনের পজিশন এই জমি আছে ফর দা লং টাইম ধরে, সেটা নিয়ে স্ট্যাটাস একদম তাই পুলিশ ফিল করেন আমার কাছে কোর্ট আছে আপনার পুলিশ ফিল করেছে বলুন, পুলিশ ওখানে ফিল করেনি যেহেতু রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করেছে যে ওখানে একটা ঘটনা ঘটেছে পিও পিও যাতে ডিস্টার্ব না হয় তার জন্য পুলিশ এটা আমরা দেখবো, আমরা তো আমরা অ্যারেস্ট করে দিলাম অলরেডি, না এর আগে তো আরো দুবার অ্যারেস্ট করে কিন্তু অভিযোগে তো বলা হয়েছে বন্দুক নিয়ে গিয়েছিল রামকৃষ্ণ ফায়ার আর্মস বলা আছে, আমরা আবার এটা দেখছি স্ক্রুটিনি করছি, যদি কোনো লেখনা থাকে আমরা ওটা ফার্দার অ্যাডমিনিস্ট্রেশনে প্রথমেই আপনাদেরকে বলে দিই বাইরে গিয়ে আমরা কিছু করি না করতে পারি না, পদ্ধতি কি সেই মামলাকে উজ্জ্বল করার চেষ্টা হবে বা কিছু হবে ইনভেস্টিগেশনের পার্ট এখনই আপনাকে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই, একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অজামিনযোগ্য অর্থাৎ নন বেলেবেল কেস দেয়, আর যিনি এই মূল কাণ্ডে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা তাকে জামিনযোগ্য অপরাধ দেয়, আর জামিনযোগ্য অপরাধে তাকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আমি জানি না যে এত বড় নিকৃষ্ট মানের উদাহরণ শিলিগুড়ি পুলিশ কমিশনারের কার নির্দেশে এটা করেছে, এবং আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের সরাসরি নির্দেশ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারের এই ধরনের যারা এত আইন জানেন তারা এই ধরনের বোকামি করতেন না, ফলে এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয় তার পেছনে কে আছে সেইটাকে খুঁজে পাওয়া দরকার, এবং তার সাথে সাথে এই অপরাধী তৃণমূলী নেতাদের যে সমস্ত পুলিশ অফিসার্সরা সহযোগিতা করছেন, ডিকে নামে একটা সিল লাগিয়ে দিয়ে এসেছিলেন, ডাকাত পড়লো আমার বাড়িতে, আমাকে বাড়ির থেকে বের করে দিলেন, আমি গেলাম পুলিশের কাছে আর পুলিশ আমাকেই বাড়ির বাইরে রেখে সিল মেরে দিল, এই জিনিস কখনো আমরা শুনেছি? হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তৃণমূলের কোনো নেতা পেছনে না থাকলে এই ঘটনা ঘটতে পারে না, ফলে পেছনে কে আছে ডিকেই বা কে, এবং তার পাশাপাশি যে সমস্ত পুলিশ অফিসাররা এই অন্যায় কাজে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের শাস্তি